মোবাইল ফোনে কথা যন্ত্রে জীবনাটা ইন্টারনেটে আকাশ পথ বিষে পাতা টিভি দেখে সময় মিথ্যে ভরা প্রণয় চাকায় চোরে চলা মেদে ভর করা আমাদের মধ্যে একটা টেম্পোরারি ব্রেকআপ চাই, কারণ তাহলে আমরা বুঝতে পারবো আমরা একজন আরেকজনকে কত ভালোবাসি। না না, ঝাল তো আমি ইচ্ছে করে কম দিয়েছি। এখনকার দিনের মেয়েরা গলার টোটি চেপে বস কাবিনের টাকা নিয়ে নেবস। ভাইয়ার বোন মারা গেছে। হ্যাঁ না, দেখলাম আমার নাম্বার থেকে ফোন দিলে তুমি ফোন ধরো কিনা। আমার আর কটা দিন সময় দেন, আপনার শোরুমটা খোঁজার লাগে বস। আপনার ক্লায়েন্টের সাথে আমি দেখা করতে যাচ্ছি, আপনি আমার একটা ভালো বুদ্ধি দেন যে গিয়ে আমি কিভাবে প্রপোজ করব। এর আগে তো বুদ্ধি দিয়েছিলেন আপনি অপরিচিত আমি অপরিচিত, এইসব বুদ্ধি দিয়েন না রে ভাই। সেই বুদ্ধি দিয়া আমিও বিপদে পড়ছি আর আপনি তো মহাবিপদে। ছি বস। তো বন্ধু কি কি বলবো বস, দেখা না করলে হয় না, বেটার আমি দেখা করে একটা ব্যবস্থা করে দিব। আরে দেখা করা মাত্রই আপনার কাজ অর্ধেক শেষ, আমাকে দেখা মাত্র তো যে কোনো মেয়ে ইমপ্রেস হয়ে যাবে, হবে না বলেন? হ্যাঁ বস, ইমপ্রেস হবে বস, হবে, অবশ্যই ইমপ্রেস হবে। তাইলে আমার যে হাসিটা লাখ টাকা দেবেন হাসি না, অনেক সুইট বেবি স্মাইলিং ফেস। তা এখন বুদ্ধিটা দেন কি গিয়া কি বলবো বস। বেটার আপনি কি ওখানে কম কথা বললেন, মানে খালি জুস খেয়ে আর মাঝে মাঝে দু একটা শুভ দৃষ্টি মানে লুক এক্সচেঞ্জ করেন তাহলেই হবে বস। বাহ, খারাপ না বুদ্ধিটা, মানে আমি অনেকগুলো অপশন রাখতেছি আর কি। ইয়েস বস, ইয়েস। আর শুনেন, আমি কি শুধু আপনার ভরসা আছে নাকি? আমি কালকে ইউটিউব থেকে 10টা ভিডিও নামাই ফেলছি কীভাবে প্রপোজ করতে হয়। আমি 10টা মিলে একটা ককটেল বানাই ফেলছি, আমি কালকে এই ককটেলটা মেয়েটার উপর অ্যাপ্লাই করবো, তারপর দেখবেন যে ওই মেয়ে শুধু আমি ছাড়া কিছু বুঝে না। দেখেন বস, বিগ এক্সপ্লোশন যাতে না হয়। সেটা তো হবেই না। চমৎকার দেখা করা যেতে পারে। আচ্ছা, অনেক চেষ্টার পর শ্যামল অপর্ণার সাথে দেখা করতে পেরেছিল, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আরেকটি দুর্ঘটনায় রূপ নেয়। বস 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 বস, সমস্যা নাকি বস? মানে আজকে আমাদের মোটরটা কি বস? আচ্ছা, বাসা কই বলো তো বস? এই যে আর তিনটা চারটা বাড়ি পরে বস। গুড বাপে, তুমি কাজ করো বস, এমন সময় আছে 50 কেজি মিষ্টি অর্ডার দাও জি বস, ফুলের মালা অর্ডার দাও জি, দুটো ডায়মন্ডের রিং কিনবা জি বস, বেনারসি পট্টি থেকে দুটো বেনারসি কিনবা। ওকে বস জি বস। তাহলে আমি একটা কাজ করি, আমি গিয়ে বস আই মিন ভাবি আর আম্মা মানে আপনার শাশুড়িকে। তুমি ভাবি না, মা না, খালা না, ফুফু না, চাচা না, চাচি না, জেঠি না, যে জেঠু কারে ম্যানেজ করো আমি যাই না। দরকার হলে কাজের লোক ম্যানেজ করবা, কিন্তু তোমার সময় 15 মিনিট। এই ঘুরে দাঁড়াও, 15 মিনিটের মধ্যে তুমি যাবার আসবা জি বস। আচ্ছা দাঁড়িয়ে আসো, যাও দৌড় দাও, যাও যাও দৌড় দিতে না কেন। I look back to the one and only summer time when my girl was the envy of every friend of mine. She slept safely in my arms. We were so young. I'm going to ask you 10 minutes. শোনো, একটা মেয়ের কপালে টিপ পড়তে 10 মিনিটের চেয়ে বেশি সময় লাগে, আর তুমি 10 মিনিটের মধ্যে কী করে বেরিয়ে আসবো? আর একটা মেয়ে এরকম একটা জায়গায় একটা পার্লারের সামনে আমি দাঁড়িয়ে থাকবো, এটা অড লাগবে না? ও প্লিজ, একটা ভালো কাজ করতে যাচ্ছি, এখন তুমি উল্টাপাল্টা কথা বলে আমার মেয়াজ খারাপ করে দিও না প্লিজ। ভালো কাজ না, যাও, মেয়েদের পার্লারে যাওয়াটা তো ভালো কাজ, প্লিজ যাও। টাটা বস, একটা ঝামেলা হয়ে গেছে বস। কী ঝামেলা বস? আম্মা হার্ট অ্যাটাক করছে। আম্মা মানে আপনার শাশুড়ি আমার হার্ট অ্যাটাক করছে বস। বাপি জি বস, কথা সিঙ্গাপুর এয়ারলাইন্স বুক এয়ার অ্যাম্বুলেন্স, আজকে আমরা আম্মাকে সব ফ্লাই করবো সাথে নতুন বউ জি বস।
না বস, না না না, ট্রিটমেন্টের কোনো দরকার নেই, ট্রিটমেন্ট অলরেডি ডান, বাল্ব বসানো হয়েছে বস, কিন্তু প্রবলেম হলো এখনো কনসাসনেস, এখনো সেন্স আসে নাই, শুয়ে আছে তাই পারমিশন নিতে পারিনি। আপে জি বস, তুমি সব কেনাকাটা করো, ড্রয়িং রুমে চলে যাও, ড্রয়িং রুমে খুঁড়ি করে বসে থাকো জি বস, তুমি সরাসরি আম্মার কাছে চলে যাও, আম্মা চোখ মারা মাত্রই ওনার পায়ে কদম বসি করে অনুমতি নিয়ে ফেলবা, আর আমি ফেশিয়াল করতে গেলাম। ঠিক আছে জি বস, গো জি বস, জি বস, জি বস, জি বস। ও আমি কই লাভ নাই তো মামা। শুনো মামা, আমি গেলে বিরাট ঝামেলা হয়ে যাবে, তুমি এক কাজ করো, তুমি যাও। হ্যাঁ, তোমার বন্ধু আমি যাবো, তুমি এনে দেবে নাকি আরেকজনকে পাঠাবো ওই জায়গায়? শোনো, তুমি কি তোমার স্যুট ফেরত পাইছো? না। শ্যামল কি তোমার ফোন ধরছে? না। তুমি তোমার স্যুট ফেরত পাইতে চাও? তাই। তুমি কি আমার কথা শুনবা? অবশ্যই শুনুন। তোমার কাছে দুটা সিম আছে? আছে। দুই নাম্বার সিমের নাম্বার কি শ্যামল জানে? না, জানে না, জানে না। ঠিক আছে, এখন তোমার ওই ফোনটা বের করো, এই নাম্বার থেকে তুমি এখন শ্যামলকে ফোন দিবা। আচ্ছা, আমি যেভাবে বলি ঠিক ওইভাবে কথা বলবা, এখন ফোন দিও না, আগে একবার প্র্যাকটিস করে নাও। আচ্ছা, বলো। হ্যালো, আপনি কি শ্যামল বলছেন? হ্যালো, আপনি কি শ্যামল বলছেন? এইভাবে না, একটু স্মার্টলি বলতে হবে, একটু স্মার্টলি বলো মামা। হ্যালো, আপনি কি শ্যামল বলছেন? হ্যালো, আপনি কি শ্যামল বলছেন? এত বেশি না করলে হবে, একটু কম বললে হবে। হ্যাঁ আচ্ছা, ও বলবে যে হ্যাঁ আমি শ্যামল বলছি, তারপরে তুমি যেটা বলবা সেটা হচ্ছে কি, আপনি কি মেকাট্রনিক্সের ইঞ্জিনিয়ার? আপনি কি মেকাট্রনিক্সের ইঞ্জিনিয়ার? রাইট, এই তো একদম এইভাবেই বলতে হবে, পারফেক্ট। তারপর সে বলবে যে হ্যাঁ, তখন তুমি বলবা। আসলে আপনি আমাকে কল করেছেন সেই জন্যে থ্যাংকস। আর এখন তো আর প্রবলেম নেই, তাই না? মানে এখন তো সব কিছু সেট, এখন তো আর প্রবলেম থাকার কথা না। আর কী বলবো আসলে, মানে আপনি তো সবসময় মিথ্যা কথা বলেন, আমি আসলে বুঝি না দাদা, আপনি কখন সত্য কথা বলছেন আর কখন মিথ্যা কথা বলছেন। না না, আমি তো মানে মিথ্যা বলবো কি, আমি তো আসলে ওই একটাই মিথ্যা কথা বলেছিলাম, ওই যে ঘুষির ব্যাপারটা। মানে ইনফ্যাক্ট ওই ঘুষি খাওয়ার ঘটনার পরে যতগুলো কথা বলছি আমি সব সত্যি কথা বলছি। ওকে, বাট আবারও আপনাকে একটা বিশাল থ্যাঙ্কস যে আপনি আসলে এখানে এসেছেন। আমি আসলে ভাবতেই পারিনি যে আপনি কি ভেবেছিলেন। না মানে ওই যে আপনাকে আপনাকে আমি বন্ধু হিসেবে যে আসলে বন্ধু মানে কিভাবে মানে আপনি এত তাড়াতাড়ি যদি সব কিছু ভাবতে শুরু করেন তাহলে তো হলো না কিছু, তাই না? আমি আপনাকে এখনো বন্ধু হিসেবে মানিনি। কি আর করার, তাহলে আপনি যেভাবে বলেন সেভাবেই হবে। সরি। হ্যালো, হ্যালো, আপনি কি শ্যামল বলছেন? জি। আচ্ছা, আপনি কি ম্যাকাডোনি মেকাট্রনিক্স, আপনি কি মেকাট্রনিক্সের ইঞ্জিনিয়ার? জি জি, আমরা ওই জার্মান থেকে এসেছি, আপনার সাথে ওই জার্মানে মানে আপনার সাথে একটু কনফারেন্স, আপনার সাথে একটু কনফারেন্সে জার্মানে বসতে যাচ্ছিলাম। কনফারেন্সের ব্যাপারে? আমরা জার্মানি থেকে আসছি কনফারেন্সের জন্য, আমরা জার্মান থেকে এসেছি কনফারেন্সের জন্য। জার্মানিতে? আচ্ছা আচ্ছা, আপনার সাথে কি কথা বলা যাবে? আপনার সাথে কি মিট করা যাবে? হ্যাঁ যাবে, মানে মিট করা যাবে, আমার তো হাতে অত সময় নেই, আপনি কখন করতে পারবেন বলেন, আমি তাহলে টেক্সট করে জানাচ্ছি। হ্যাঁ, আপনার সাথে যদি আজকে মিট হয় মানে যত তাড়াতাড়ি মিট হয় তত তাড়াতাড়ি আমি জার্মানিতে জানাতে পারবো আর তত তাড়াতাড়ি পোস্ট করতে পারবো। পোস্ট না, প্রসিড করতে, প্রসিড প্রসিড করতে পারবো। যদি দেখা করতে পারি তাহলে আমি আপনাকে টেক্সট করে জানাচ্ছি। ওকে ওকে ওকে, প্লিজ একটু তাড়াতাড়ি দিন থাকবে। জার্মানি থেকে কনফারেন্সের ব্যাপারে এই যে এইমাত্র কল আসলো না, উনি আসলে আমার সাথে দেখা করতে চাচ্ছে, তো এখনই যদি দেখা করতে চায় তাহলে আপনি কি মাইন্ড করবেন? হ্যাঁ প্লিজ। ঠিক আছে, জানিয়ে দিচ্ছি। হ্যালো, জি ভাইয়া, জি আপনি আপনি দেখা করতে পারেন, আমি আমি আছি উত্তরা 7 নম্বর সেক্টরের পার্কটা আছে না, পার্কের ভেতরে, আপনি আসেন। জি আসেন। আমার সামনে ভাইয়া পরে, আমি আপনাকে ফোন দিয়েছিলাম জার্মান থেকে আপনার সাথে কথা বলবো কনফারেন্সে। আসছি 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 ভাই, আপনি এখানে বসেন, অনেক হয়েছে ভাই। আচ্ছা আপা, আপনি ওনার সাথে কেমনি চলেন? হ্যাঁ, উনি তো একটা বাটপার, আমি লাভ ইঞ্চি এক কম এক বেটার কোট আমি ওনাকে রিকোয়েস্টের মাধ্যমে দিছি, পুলিশ অফিসার, উনি আমাকে দূর রূপে রাখছে,
আর উনি আমাকে দিয়েছে কি জানেন, বলিস্তানের একটা কোট যেটা কোনো দুই পয়সা দাম নাই। আমি ওই কোটটা দিয়েছি বেটা। ভাই ব্যাপারটা কি, সমস্যা কি? হ্যাঁ আপনার সাথে কনফারেন্সে বসবো এখন। আরে ভাই আপনি কি বলতেছেন, মানে কোটের কি আবার কি হলো? ও এখন আরে না না মানে বিষয়টা ওরকম ছিল না আসলে। বিষয়টা ওরকমই ছিল ভাই, আমার অবস্থাই এরকম। আপনি যে পেশার মধ্যে পড়ছেন এখন, আমি ঠিক এই পেশা আরো আগে থেকে পড়ে রয়েছি। আপনি এই যে উনি ওনার মতন গেছে গা, আমি তোমার সাথে কিভাবে কথা বললাম? তুমি অন্য কাউকে জিজ্ঞেস করো, সেও কিন্তু তোমার সাথে এই বিহেভিয়ার করতে এই সিচুয়েশনে। অন্য কাউকে মানে তোমার সাথে আমার যে রিলেশন, সেই রিলেশন কি আমার অন্য কারোর সাথে? তোমার সাথে আমার যে ইমোশনাল অ্যাটাচমেন্ট, সেটা কি আমার অন্য কারোর সাথে? তোমার সাথে আমার যে লাভ, সেটা কি আমার অন্য কারোর সাথে? এখন তোমার আর আমার ব্যাপার অন্য কাউকে জিজ্ঞেস করতে হবে? আমার যেই সিচুয়েশনটা হলো আজকে, তাতে আমি যা করলাম আমার বিহেভিয়ারটা কিন্তু জাস্টিফাইড। তোমার সাথে এভাবে কথা বলছো? তোমারে কিভাবে কথা বলবো? একটা মানুষ একটা মানুষের সাথে এভাবে কি রকম বিহেভ করতে পারে? আমার আসলে এখন সুইসাইড করার ছাড়া কোনো উপায় থাকবে না। আমি আসলে এখন সুইসাইডই করব। সোজা হয়ে বসো প্লিজ, উত্তেজিত হয় না তো প্লিজ। না তুমি যদি আমার সাথে এরকম বিহেভ করো, আমার তো সুইসাইড করার ছাড়া কোনো উপায় থাকবে না। আমি 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 এখনই সুইসাইড করতে যাব। ছাড়ো, তুমি ছাদে উঠলে যে তোমার সুইসাইডের টেন্ডেন্সি হয় এটা তো আর জানতাম না। তোমার যে ছাদে উঠলে লাভ দিদি ইচ্ছে হয় নিচে, এটা যদি জানতাম আমি ছাদে ওঠার অভ্যাসই করতাম না। এরপর থেকে আমরা নিচে কথা বলবো, আর কখনো ছাদে উঠবো না। একটা ম্যাজিস্ট্রেট ডাকবো, ডেকে ছাদের দরজাটা সিলগালা করে দেবো যাতে কেউ ছাদে উঠতে না পারে। আমি উঠবো না, তুমি উঠবে না, আমাদের 14 গোষ্ঠী উঠবে না। আমরা এখন যাই তোমার পার্লারের ওখানে যাই, আমি 2 ঘন্টা না 20 ঘন্টা দাঁড়িয়ে থাকবো, আর তুমি যখন বের হবে তখন ইস করে হাসবো আমি। হ্যাঁ প্লিজ চলো এখন, চলো। সব কিছু ঠিকঠাক যাচ্ছে তো না? দিনকাল সব ভালো? আপনার ফ্যামিলি সব ঠিক আছে তো? সবাই ভালো আছে তো? আপনার মেন্টাল সিচুয়েশন তো এখন মনে হয় একটু ইম্প্রুভ করেছে। সুন্দর, খুব সুন্দর। সুন্দর আপনার মেন্টাল স্টেট? সুন্দর। আপনি সুন্দর, খুবই সুন্দর। আমি সুন্দর? সুন্দর, খুব সুন্দর। থ্যাংক ইউ। আপনি ভাইয়া চাইলে আমাকে তুমি করে ডাকতে পারেন, মানে আমি তো আপনার অনেক ছোট, আপনি তুমি করেই আমাকে ডাকেন। মিশু মিশু আমার কথা তোমাকে বলছে? বলছে দেখি তো ভাই, আমি এখানে আসছি। ও তাও ঠিক। তাও আমি একটু আমার নিজের কথা বলি। আমার নাম সুমন, আমি তো ব্যবসা করি জানোই এটা, তাই না? আমার ঢাকা শহরে 3টা বাড়ি আছে আর 4টা গাড়ি আছে, এর মধ্যে 3টা সেডান 1টা প্যাসেঞ্জার, ভালো না? আর আমার কিন্তু 7টা গার্মেন্টস আছে, মানে 25 এমপ্লয়ি কাজ করে জানো তো। এগুলো বলছে মিশু? এগুলো বোধহয় মিশু বলে নাই। আর সামনে ভাবতেছি একটা কুকুর কিনবো। কুকুর? হ্যাঁ। আচ্ছা ভালো না? হ্যাঁ কুকুর খুব ভালো, আমার খুব পছন্দ কুকুর। খুব বেশি পছন্দ? কুকুররা অনেক কিউট হয়, লয়াল হয়, সবসময় সাথে থাকে, প্রোটেক্ট করে, আমার কুকুর খুব পছন্দ। তাহলে এক ডজন কিনে ফেলি। এক ডজন? হ্যাঁ। আচ্ছা কি কুকুর তোমার পছন্দ? জার্মান শেফার্ড। আরে জার্মান শেফার্ড তো কোনো ফ্যাক্টরি না, জার্মানিতে তো আমাদের অফিস আছে। আমি অফিসকে বলে দিতে পারে প্যাক করে এক ডজন কুকুর পাঠিয়ে দিবে। প্যাক করে? হ্যাঁ হ্যাঁ, এক ডজন কুকুর পাঠিয়ে দিবে। আর জার্মানি আমি যখন যাই, হ্যাঁ, তখন জার্মানির লোকজন আমার গুরুর মতো মানে, আসলে আমি যা বলি ওরা তাই। প্যারিসের রাস্তা যখন আমি হাঁটি, হ্যাঁ, তখন তুমি দেখবা যে আমার আশেপাশে লোকজন যেভাবে আমাকে সুলতান মতো
বিশাল জুড়ে শহর, কাটে অলস প্রহর, নগর জুড়ে আধা দৃশ্য মেঘের পাহাড়। গুগল দিয়ে খোঁজ, পাশের মানুষ নিখোঁজ, ফেসবুকে রোজ বাড়ছে নতুন পোস্ট। বিলবোর্ডের কাছে আকাশ, পাখিরা কোথায় পালাক, মনের কোনে কষ্ট হচ্ছেই কতই না নষ্ট। তোমাদেরই মাঝে আমাদের ইচ্ছে ঘুরি, আকাশ জুড়ে শুধু